নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম ক্রিয়েট করতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন। তবে একটি কথা বলে রাখি, অনেক রয়েছে মীন রাশির জাতক বা জাতিকা, প্রত্যেকের যে একদম পুরোপুরি মিলবে তা নয়, কারণ এই রাশিফলটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আমি এই ভিডিওতে যে শুভ কথাগুলো বলবো সেগুলো তখনই মিলবে যখন আপনার শুভ গ্রহের দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলবে, আর যদি এর উল্টোটা চলে তাহলে কিন্তু আমার কথা মাটিতে পড়ে যাবে। তবে এতটুকু বলতে পারি, এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, অর্থাৎ এই ভিডিওটি আপনাদের চলার পথে গাইড হিসাবে কাজে আসবে। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি যদি নিজের জন্মছক অনুযায়ী আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিকে, কারণ কথাই আছে না, স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ শরীর ভালো থাকলে মন ভালো থাকে এবং যে কোনো কাজে উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা কুচো রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আগের থেকে অনেক অনেক বেটার যেতে চলেছে। তবে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে টুকিটাকি প্রবলেম আসতে পারে এবং এই মাসে আপনাদের পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের কাজের উদ্যমতাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাবে। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছে হচ্ছে না, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে এই মাসে করে ফেলবেন। এর পাশাপাশি এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা প্রেমে বাধা পেয়েছেন, ব্রেকআপ হয়ে গেছে, তাদের কিন্তু সেই পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের জীবনে নতুন প্রেমও কিন্তু আসতে চলেছে। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আপনারা এই মাসে বিবাহ বৈভূত সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, তাই এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন এবং এমন কিছু কাজ করবেন না যেখানে আপনার মান সম্মান নষ্ট হয়। এরপরে আসি আপনাদের পড়াশোনার স্থান, অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন বা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কেমন যেতে চলেছে জেনে নেওয়া যাক। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, এই মাসে পড়াশোনার দিক মধ্যম যেতে চলেছে, খুব ভালো যাবে না আবার খুব খারাপও যাবে না। তবে পুরোটা নির্ভর করবে আপনাদের পড়ার উদ্যমতার উপর, অর্থাৎ আপনারা যেরকম লেবার দিবেন ঠিক তেমনটি কিন্তু আপনারা ফল পাবেন। তবে এই মাসে কিছু পরিমাণ মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সমস্ত জায়গায় আপনারা প্রবেশ করার ফলে আপনারা কিন্তু পড়াশোনার প্রতি ঠিকঠাক মনোযোগ দিতে পারবেন না। তাই মনোযোগটি দেওয়ার চেষ্টা করুন এবং রেজাল্ট কিন্তু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি একই কথাই বলবো। এরপর আছে আপনাদের পারিবারিক স্থান কেমন যেতে চলেছে। পারিবারিক স্থান মোটের উপর দিয়ে কিন্তু শুভই যেতে চলেছে, অর্থাৎ ফ্যামিলি সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ বাবা মা, কাকু কাকিমা, দাদু,
এদের কাছ থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন। তবে ভাইয়ের সঙ্গে মতবিরোধ বা মত পার্থক্য কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। এর পাশাপাশি এই মাসে বন্ধুর কাছ থেকে কিন্তু হেল্প পেতে পারেন, তবে কিছু কিছু বন্ধু আপনাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কিছু বন্ধু আসবে আপনাদের জীবনে যারা বন্ধু বেশি শত্রু, অর্থাৎ সামনে আপনার মতো করে চলবে কিন্তু পিছনে একদম উল্টো। তাই এদিকটা অবশ্যই নজরে রাখুন এবং আপনারা এই মাসে কাউকে কোনো গোপন কথা কিন্তু বলবেন না। এই গোপন কথা বললেই আপনার দুর্বলতা কেউ যদি জেনে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারই কিন্তু প্রবলেম করবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এর পাশাপাশি এই মাসে বিবাহের দিকটা কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ কিন্তু নিশ্চিত হয়ে যেতে পারে বা বিবাহ স্থির হয়ে যেতে পারে। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন। এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির যোগ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু সন্তান লাভ হতে চলেছে। কিন্তু যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে বলবো একটু সাবধানে চলাফেরা করুন, কারণ সিঁড়ি থেকে পড়ে গিয়ে মিসক্যারেজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এর পাশাপাশি এই মাসে আপনাদের ছোটোখাটো রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন চোখের প্রবলেম, হার্টের প্রবলেম, গাইনো প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা দূরযাত্রা করতে চলেছেন, সেটা দেশে বলুন বা বিদেশে। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের বৈদেশিক বাণিজ্য থেকে যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে। তবে এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, আপনাদের ব্যবসায় কিন্তু টাকা ওঠার সম্ভাবনা রয়েছে, তবে টাকা ধারের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন। যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তাদেরকে বলবো আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর বিজনেসে টাকা ইনভেস্ট করুন, কারণ আপনার জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারে। তাই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপর টাকা ইনভেস্ট করাটা সবচেয়ে শ্রেয়। এর পাশাপাশি যারা বিজনেস করছেন অলরেডি তারা কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন, তবে হিউজ টাকা কিন্তু বিজনেসে ইনভেস্ট করবেন না। এবং এই মাসে আপনাদের শত্রুতার ভাবও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শত্রু আপনার কিন্তু পিছু ছাড়বে না, তবে এটি গোপন শত্রু, অর্থাৎ গুপ্ত শত্রু যেটিকে বলা হয়। তাই গুপ্ত শত্রু থেকে কিন্তু একটু সাবধানে থাকুন এবং এটি কিন্তু পাড়া থেকে এবং কাজের জায়গা থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং একই জায়গায় যারা চাকরি করছেন তাদেরকে কিন্তু একটু প্রেশার নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, আর এই প্রেশারটি নিলেই আপনার পক্ষেই মঙ্গল। আর যারা ভাবছেন যে চাকরি ট্রান্সফার করব, অর্থাৎ এক জায়গায় চাকরি করছেন আরেকটি চাকরিতে যাব, সেক্ষেত্রেও করতে পারেন, বাট একটি চাকরি ধরে তারপর চাকরি ছাড়ুন, নচেত অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হবে। এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ গ্ল্যামার প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন বা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের কিন্তু কাজের একটা নতুন নতুন সুযোগ আসতে চলেছে। এই মাসে যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, অর্থাৎ ডক্টর, ইঞ্জিনিয়ার, টিউশনি পড়ান, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস মধ্যম যেতে চলেছে, অর্থাৎ আপনাদের আয়ের ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে। তবে এই মাসে আপনাদের আয়ের ভাব যেরকম থাকবে ব্যয়ও কিন্তু সেরকম মাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের ভূমি ভবন সুখ কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ যারা নতুন একটি টু হুইলার বা ফোর হুইলার কিনতে চাইছেন কিনতে পারেন, এবং নতুন ফ্ল্যাট বুকিং করতে চাইছেন তারাও কিন্তু করতে পারেন। এবং আপনারা এই মাসে বন্ধুর কাছ থেকেও কিন্তু হেল্প পেতে পারেন, তবে এটি কোনো পুরনো বন্ধুর কাছ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোনো এক পুরনো বন্ধুর সাথে আপনার দেখা হয়ে গেল এবং সেখান থেকে কিন্তু সে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে আসলো, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মাসে আপনাদের
দাম্পত্য জীবন কিন্তু মধ্যম যেতে চলেছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং মিডিয়াম থাকবে, খুব ভালো না খুব খারাপও না। এবং এই মাসে আপনারা বসের কাছ থেকে বা উপর মহলের কাছ থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পেতে পারেন। তো এই গেল মীন রাশির জাতক জাতিকার মার্চ মাস কেমন যাবে তার একটি অগ্রিম ভবিষ্যৎবাণী। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।